হ্যালো বন্ধুরা, আজকের টপিকটা হলো নিলয় আর নৌশিনকে নিয়ে। তো নিলয় আর নৌশিনকে নিয়ে আজকের বিস্তারিত আমার এই প্রতিবেদনে। তো বন্ধুরা, ভিডিওটা আরম্ভ করা যাক। আমি একটু আজকে, হ্যাঁ বন্ধুরা, নৌশিনের অবস্থা দেখলেন তো? নৌশিনের অবস্থা এত খারাপ যে বলে শেষ করতে পারবো না। নীলের কথা ভেবে ভেবে নৌশিনের অবস্থা এত খারাপ করে ফেলছে যে নৌশিন নিজেকে মেরে ফেলতে চাচ্ছে, নিজেকে নিজের হাত কেটে একদম ক্ষত বিক্ষত করে ফেলছে। নৌশিনের অবস্থা আরো একবার দেখে নেন। আমি আজকে কষ্টে এগুলো করে ফেলছি, অনেকগুলা গ্লাস। নৌশিন নিজের মুখে বলছে যে কষ্টে, নিজের কষ্টের জন্য সে গ্লাস ভেঙে নিজের হাত কাটছে, এই কথা সে নিজে স্বীকার করলো। আর ভিডিওটা দেখলে তো বুঝতে পারছেন যে কি পরিমাণে নিজের হাতটাকে কেটে ফেলছে। এই বিষয়ে আমি তো ভিডিওটা দিলাম। তো প্রথম কথা হলো নিলয় আর নৌশিন দুজনে ছিলেন স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিলয় আজকের থেকে মোটামুটি 2 বছর আগে সে এন্তেকাল করে। আর জানি না কি কারণে সে এরকম পদক্ষেপ নেয় নিজে। তো যাই হোক, তারপরে নৌশিন যদিও তার কথা এত মনে পড়ে এত মনে পড়ে, কিছুদিন আগে খুব তার ভিডিও ভাইরাল হতো, কিন্তু কিছুদিন ভাবলাম যে ভিডিও তার কোনো ধরনের আসে না। তো নৌশিন বোধহয় এখন ভালো একটা পরিবেশে যায়, ভালো একটা মানে ভালো ধরনের ডিপ্রেশনের থেকে বেরিয়ে এসছে। কিন্তু না, এখন দেখি নীলের কথায় নীলের কথা মনে করে নৌশিন আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে। এত মানে ভালো একটা মেয়ে, সে এই যে এই ধরনের হাত কাটা কাজ কেন করছে, আমরা এমনি ভাবছি যে কেন করছে। হ্যাঁ বন্ধুরা, আসল কথা হলো নিলয়ের কথা মনে পড়ে যখন নিজেকে নিজে মেরে ফেলতে চায়, এরকম অবস্থা। আর তার আগে 5-7 দিন আগে একটা পোস্ট দিয়েছিল নৌশিন, যেটাতে নৌশিন বলছে যে নিলয় নাকি নৌশিনকে কলঙ্কিত করে এই পৃথিবীতে হয়ে গেল। আর এই বিষয়েও খুব একটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছে, সেই বিষয়েও আমি নেক্সট ভিডিওতে বানাবো। আর ঘটনা হলো নৌশিন এইভাবে না করাটা ভালো, কারণ এই 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 ধরনের পদক্ষেপ নিলে উপরে থেকে নিলয় যদি দেখে, নিলয় কাঁপে উঠবে যে আমার জন্যে কী অবস্থা করছে নৌশিন। তো আমরা চাই যে নৌশিন যাতে এমন না করে। নিলয়ের তো আর কী করবো, নিলয় বাংলাদেশের একজন ভালো একটা সিঙ্গার ছিলেন, সে ভালো স্যাড সং গাইতো। তো তার স্যাড সং কিন্তু এখন বর্তমানের যেটা ডেট, এই ডেটে তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। এখন 2 দিন আগে আমি দেখলাম 77 মিলিয়ন ভিউ তার ইউটিউব চ্যানেলে রয়েছে, তার গানে, নিজের গানে 77 মিলিয়ন। ভাবছেন কি কত দূর পর্যন্ত এগিয়ে গেছে? যদি আজকের দিনে নিলয় থাকতো তাহলে অসাধারণ গানগুলা আরও শুনতে পারতাম, খুব একটা ভালো লাগতো। নিলো এখন আমাদের মাঝে নাই যদিও, তাকে কিন্তু আমরা সবাই খুব মিস করি। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই নৌশিনকে কি উপদেশ দিবেন যে সে যে এরকম করছে তার বিষয়ে কোনো একটা উপদেশ দিলে খুব একটা ভালো হতো। সেই উপদেশটার জন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখলাম যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নৌশিনের বিষয়ে আমাদের জানাবেন যে তাকে কি করা উচিত বা কি ধরনের থাকা উচিত, সেই বিষয়ে বিবরণ দিবেন। আজকের ভিডিওটাতে আমার কিন্তু খুবই খারাপ লাগছে, ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না, যদিও আমি ভিডিওটা করে ফেললাম। কারণ নৌশিনের অবস্থা যেটা দেখলাম সেই অবস্থাতে আমার খুব একটা খারাপ লাগছে যে ভিডিও না করাটাই ভালো ছিল। কিন্তু ভাবলাম যে না, নৌশিনের যেটা অবস্থা সেই অবস্থাটা আমি সবাইকে দেখাই যে নৌশিন কী পরিস্থিতি চলছে। কিছুদিন আগে, 7 মাস আগে যখন নৌশিনের ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, তখন কিন্তু সম্পূর্ণ দোষ নিলয়ের মানে নৌশিনকেই দিত যে নৌশিনের জন্যই নাকি নিলয় মারা গেছে। কিন্তু যদি এতই দোষ দিত তাহলে নৌশিনের অবস্থা এখন এই ধরনের কেন?